হুগলি তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে বিধানসভায় রচনা বন্দ্যোপাধ্যায় গেলেন। অসীমা পাত্র এবং অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলতে বিধানসভায় গিয়েছেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেই এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। কথা বলবো শ্রেয়সী, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী। একেবারে দেখো, কাল গতকালই ঘোষণা হয়েছে এবং তারপরে আজকেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিধানসভায় এসে পৌঁছেছেন। এবং এক্ষেত্রে বিধানসভায় আমরা দেখেছি যে হুগলি যে সাংগঠনিক হুগলির লোকসভার কেন্দ্রটা যে সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে, সেইখানকার তিনি যিনি সভাপতি রয়েছেন অরিন্দম, তার সঙ্গে এবং অসীমা পাত্র বিধায়ক তার সঙ্গে তিনি বৈঠক করছেন। এই মুহূর্তে মূলত প্রচার কর্মসূচি কিভাবে হবে, কিভাবে কি তিনি প্রচারে যাবেন, কবে থেকে প্রচার শুরু করবেন, কোন বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন, এই সার্বিক সমস্ত কিছু নিয়ে কিন্তু কার্যত আজকের এই বৈঠক তারা করছেন। এই মুহূর্তে বিধানসভার মধ্যে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর উদ্দেশ্যও কিন্তু কার্যত কিভাবে তিনি প্রচারে যাবেন সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ সেক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কিভাবে প্রচার করবেন, কিভাবে স্ট্র্যাটেজি কি হবে, সেই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত এই বৈঠক হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কবে থেকে তিনি প্রচারে নামবেন সেই সমস্ত বিষয়ে কিছু আভাস কি তিনি দিয়েছেন? দেখো, এই সবেমাত্র এই বৈঠক শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে অতি দ্রুতই, অর্থাৎ এই সপ্তাহের শেষ থেকেই কিন্তু কার্যত এই প্রচার শুরু করতে চাইছেন তিনি, অর্থাৎ মানুষের কাছে পৌঁছতে চাইছেন তিনি। ফলে সেই অনুযায়ী কিন্তু নির্দিষ্টভাবে ভাবনা চিন্তা করেই সেই অনুযায়ী এই মুহূর্তে তিনি এগোচ্ছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এক্ষেত্রে হুগলি জেলা যিনি সাংগঠনিক সভাপতি রয়েছেন ওই অংশে, ফলে তার সঙ্গে এবং অসীমা পাত্রের সঙ্গে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত কর্মসূচি বা দিনক্ষণ স্থির হবে। যদিও তিনি রচনা যদিও বলছেন যে গত 24 ঘন্টায়, অর্থাৎ এইভাবে তার নাম ঘোষণা হলো হঠাৎ করে এবং তারপরে 24 ঘন্টায় তিনি মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছেন তাতে তিনি উৎসাহিত এবং কার্যত তিনি উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। ধন্যবাদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি গিয়েছেন হুগলির তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে বিধানসভায়। তিনি এই মুহূর্তে একটি আলোচনা চক্রে রয়েছেন, বৈঠক করছেন। তিনি ঠিকই বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, শোনাবো কাজ করতে হবে, তাই জন্য আর অসীমাদি ছাড়া তো এগুলো যাবে না, তাই অসীমাদি ছত্র ছাড়া থাকতে হবে, সেই জন্যই আজ গেছি। 24 ঘন্টা কি রিয়াকশন মানুষের? দারুণ রিয়াকশন, আমি অভিভূত। আমি ভাবতে পারিনি মানুষের এত ভালোবাসা সাপোর্ট পাবো। আমি ভেবেছিলাম অনেকে বলবে যে কেন রাজনীতি, কেন রাজনীতিতে আসলেন, কিন্তু আমি সত্যি খুব খুশি হলাম মানুষের রিয়াকশন দেখে। আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিয়ে আপনার কী বক্তব্য? খুব ভালো বন্ধু, ভালো থাকুন। উনি বলছেন যে ভোট হবে মোদীর নামে, সেখানে আমি বা রচনার কোনো ফ্যাক্টর নেই, সেটা তার বিশ্বাস। সেই কথা বলছেন, সেটা তার পরিপ্রেক্ষিতে সে বলছেন। আমার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি, আমি বলবো যে মোদি ভার্সেস মমতা যদি সে বলে, আমি বলবো যে মোদির ছত্রছায়া রয়েছে লকেট চ্যাটার্জি আর মমতা ব্যানার্জির ছত্রছায়া রয়েছে রচনা ব্যানার্জি। তাদের তো লড়াই লকেটের রচনার মধ্যেই হচ্ছে, তাই নয়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।